আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের অনেক ভালো লাগবে। গরুর মাংসের যতগুলো রেসিপি আছে সবচাইতে কালো ভুনার রেসিপি আমার কাছে স্পেশাল মনে হয় আর এই রেসিপিটি বেস্ট মনে হয়। আজকের রেসিপি যদি আপনারা তৈরি করতে চান অবশ্যই আমাদের এই রেসিপির সাথে থাকবেন। অল্প উপকরণে দেখানোর চেষ্টা করেছি, সরাসরি রেসিপিতে চলে যাব। এখানে আমি একটি প্যানে 4 কেজি মাংস নিয়েছি, গরুর মাংস, হাড় সহ নিয়েছি, তেল চর্বি সবই আছে। এবার আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, দিয়ে দিব 3 টেবিল স্পুন এখানে আদা রসুন পেস্ট। এবার এখানে লাল মরিচ গুঁড়ো দিয়ে দিব আমি 2 টেবিল স্পুন। যারা জাল খেতে বেশি পছন্দ করেন তারা বাড়িয়ে নিতে পারেন। 1/2 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার মিক্স মশলা পাউডার 1 টেবিল স্পুন আর জিরা গুঁড়ো আছে এখানে 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। সব ধরনের গোটা মশলা, পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ আর 1/2 কাপ দিয়ে দিব আমি পেঁয়াজ ব্রেস্তা। এবার এখানে তেল দিয়ে দিব 1 কাপ। এখন হাতের সাহায্যে ভালো করে এভাবে মিক্স করে নিব। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজ না দিয়ে পুরোটাই বেরেস্তা ইউজ করতে পারেন। এখন আমি সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি, ঢেকে আমি 10 মিনিট রান্না করে নিচ্ছি। মাংসের গায়ে যে পানিটা থাকে সেটা পুরোপুরি বাইরে চলে আসছে। এখন আমি এভাবে একটু নেড়ে আবারও ঢেকে দিব 20 মিনিটের জন্য। চুলার আঁচটা এখন থেকে যতক্ষণ না পর্যন্ত মাংস হচ্ছে ততক্ষণ পর্যন্ত লো আছে, আমি এই মাংসটা রান্না করে নিব। এভাবে আমি 3 থেকে 4 বার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। মাংসের পানিটাও শুকিয়ে গিয়েছে, তেল উপরে চলে আসছে। এই পর্যায়ে বারবার নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। এখন আমি মাংস ঢেকে দিয়ে অন্য একটি প্যানে 1 কাপ সরিষার তেল আর দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এবার ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত। 8 থেকে 9টি শুকনো মরিচ দিয়ে দিলাম। এখানে সেম 8 থেকে 9টি আমি কাঁচামরিচও দিয়ে দিলাম। আপনারা চাইলে পুরোটা কাঁচামরিচ অথবা পুরোটা শুকনো মরিচও এখানে দিতে পারেন। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে সাইডে মাংস রাখা সেটা এখানে কিছুটা দিয়ে আমি হালকা একটু ভেজে ওই প্যানে আমি পুরোটা অয়েল ঢেলে দিব। এইভাবে অবশ্যই বাগারটা দিতে হবে, সেটা আবার সরিষার তেল দিয়ে করতে হবে। পুরোটাই মাংসের মধ্যে আমি ঢেলে দিলাম। এবার মাংসের গায়ে একদম পানি নেই, মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আমার সুবিধার জন্য আমি একটি ননস্টিক প্যানে পুরোটা মাংস ঢেলে দিব। তার আগে এখানে 1 টিস্পুন আমি জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য আমি একটি প্যানে ঢেলে মাংসটা ভেজে সার্ভিং ডিশে পুরোটা মাংস উঠিয়ে নিচ্ছি। এই মাংসটি এভাবে রান্না করতে পারেন আপনারা, একদম মশলাটা আলাদা হয়ে গিয়েছে। আপনি যদি হাত থেকে চাপ দেন তাহলে মশলাটা আসবে না। এই মাংসটা কিন্তু পুরে কালো করা হয় নাই, রান্না করেই কালো করা হয়েছে। এখন কিছু বেরেস্তা দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে, ট্রাই করতে পারেন। একদম সহজভাবে দেখিয়ে দিয়েছি, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।